হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদের জন্য যে বিজনেস আইডিয়াটা নিয়ে এসেছি, সেই বিজনেসটা যদি আপনি করেন, এর বাজারে প্রচুর চাহিদা এবং এই বিজনেসটা আপনি যে কোনো জায়গাতেই শুরু করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি বলবো এই বিজনেসটা আপনি কিভাবে শুরু করবেন, কি র ম্যাটেরিয়াল লাগবে, কি কি মেশিন লাগবে, কোথা থেকে কিনবেন, আপনি মার্কেটিং কিভাবে করবেন, কত টাকা ইনকাম হবে এই বিজনেস থেকে, সব কিছুই আমি এই ভিডিওতে কভার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন। বন্ধুরা, আজকে আমি যেই বিজনেস আইডিয়াটা দেবো সেটা হচ্ছে খাতা তৈরি করবার বিজনেস। মানে খাতা আপনি নিজে থেকে তৈরি করবেন এবং বাজারে বিক্রি করবেন। খাতা বা নোটবুক সম্পর্কে আমরা আশা করছি সবাই জানি, এর বাজারে প্রচুর চাহিদা। খাতা স্কুল ও কলেজের স্টুডেন্টের প্রয়োজন তো হয়ই এবং তার সঙ্গে প্রায় সব মানুষেরই খাতার প্রয়োজন হয়ে থাকে, তাই বাজারে এর প্রচুর চাহিদা। আপনার মার্কেটিং করতে তেমন একটা অসুবিধা হবে না, তো কেননা এই বিজনেসটি শুরু করা যায়। এই বিজনেস শুরু করবার আগে যে সমস্ত সরকারি লাইসেন্স ও রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে সেইগুলো আগে করে নেবেন এবং তার সঙ্গে একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করে নেবেন, তারপরেই এই বিজনেসটি শুরু করবেন। খাতা বা নোটবুক তৈরি করবার জন্য বাজারে সাধারণত দুই রকম মেশিন পাওয়া যায়, একটি হচ্ছে সেমি অটোমেটিক এবং আরেকটি হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন। প্রথমে আমি বলবো সেমি অটোমেটিক মেশিনের কথা। আপনি যদি সেমি অটোমেটিক মেশিন নিয়ে আপনি খাতা তৈরি করতে চান, তাহলে আপনাকে তিনটে মেশিন বাজার থেকে কিনতে হবে, স্পিনিং মেশিন, কাটিং মেশিন ও ফিনিশিং মেশিন। এই তিনটে মেশিন আপনাকে কিনতে হবে। স্পিনিং মেশিনের কাজ হচ্ছে খাতাতে পিন মারা, কাটিং মেশিনের কাজ হচ্ছে খাতাকে ঠিকঠাক সাইজে কাটা এবং ফিনিশিং মেশিনের কাজ হচ্ছে খাতার ফিনিশিংটা নিয়ে আনা। সেমি অটোমেটিকভাবে খাতা তৈরি করবার জন্য এই তিনটে মেশিন আপনাকে বাজার থেকে কিনতে হবে। এই তিনটে মেশিনের টোটাল দাম হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। এবার আসছে ফুললি অটোমেটিক মেশিনের কথা। আপনি যদি ফুললি অটোমেটিক মেশিন নিয়ে যদি খাতা তৈরি করেন, তাহলে আপনাকে শুধু বাজার থেকে একটি মেশিনই কিনতে হবে। এই মেশিনের ক্যাপাসিটি এবং কাজ করা খুবই সহজ। ফুললি অটোমেটিক মেশিনের দাম হচ্ছে 15 থেকে 20 লাখ টাকা। আপনি যদি প্রথমবার এই বিজনেসটি শুরু করেন, তাহলে সেমি অটোমেটিক মেশিন নিয়েই আপনি এই বিজনেসটি শুরু করবেন, কারণ ফুললি অটোমেটিক মেশিনের দামও বেশি এবং এই মেশিনে অনেক খাতা তৈরি করে দেবে একসঙ্গে। আপনি এত খাতা বিক্রি করতে পারবেন না, আপনার অসুবিধা হবে। তাই আমি বলবো যে সেমি অটোমেটিক মেশিন নিয়েই এই বিজনেসটি আপনি শুরু করুন। এবার আসছে র ম্যাটেরিয়ালের কথা। খাতা তৈরি করবার জন্য সাধারণত তিনটে র ম্যাটেরিয়াল লাগবে। খাতা তৈরি করবার জন্য পেজ লাগবে এবং তার সঙ্গে উপরের যেই কভার থাকে সেই কভারটা লাগবে এবং পিন। এই তিনটে জিনিস আপনাকে বাজার থেকে কিনতে হবে। এই তিনটে জিনিসই লাগে খাতা তৈরি করবার জন্য। খাতার পেজ এবং কভার আপনাকে বাইরে থেকেই কিনতে হবে, কারণ আপনি যদি নিজে পেজ তৈরি করতে যান, তাহলে আপনার অনেক খরচ পড়ে যাবে। প্রায় 50 থেকে 60 লাখ টাকা খরচ হয়ে যাবে পেজ তৈরি করবার জন্য। তাই আমি বলবো যে পেজ এবং কভার আপনি বাইরে থেকেই কিনবেন। বন্ধুরা, এবার আমি বলবো এই মেশিন ও র ম্যাটেরিয়াল আপনি কোথায় পাবেন। আপনি যদি চান যে কোনো লোকাল মার্কেট থেকে নিতে, আপনি লোকাল মার্কেট থেকেও নিতে পারেন। অনেক সাপ্লায়ার পেয়ে যাবেন সেখানে, আপনি লোকাল মার্কেট থেকেও মেশিন নিতে পারেন। তাছাড়া আপনি ইন্ডিয়ামার্ট.কম ওয়েবসাইট থেকেও আপনি কিনতে পারেন। মেশিন, র ম্যাটেরিয়াল সমস্ত কিছু আপনি সেখানেই পেয়ে যাবেন। একটা কথা এখানে আমি বলি, কোনো সময় ফোনে কথা বলে মেশিন কিনবেন না। ফোনে কথা বলে হয়তো আপনি যোগাযোগ করে নিলেন এবং আপনি সেখানে যাবেন, নিজের চোখে মেশিন দেখবেন, তারপরেই আপনি মেশিন কিনবেন। ফোনে কথা বলে কোনো সময় মেশিন আপনি আনাবেন না। এই মেশিন থেকে আপনি বিভিন্ন সাইজের বিভিন্ন পেজের খাতা তৈরি করতে পারবেন। আপনি যতটা পেজের চান, যেই সাইজের খাতা তৈরি করতে চান, তেমনই খাতা আপনি এই মেশিন থেকে তৈরি করতে পারবেন। এবার আসছে প্রফিটের কথা, মানে আপনি কত টাকা পর্যন্ত এই বিজনেস থেকে ইনকাম করতে পারবেন। প্রফিটটা নির্ভর করছে আপনার খাতার সাইজের উপর ও খাতার পেজের উপর। মানে আপনি যেমন সাইজের যেমন পেজের খাতা তৈরি করবেন, তেমন তার লাভ হবে। আপনি যদি একটি নর্মাল খাতা ডিস্ট্রিবিউটরের হাত দিয়ে যদি বিক্রি করান, তাহলে প্রত্যেক পিস খাতায় আপনার ইনকাম থাকবে 2 টাকা। এবং আপনি যদি ডাইরেক্ট দোকানে গিয়ে বিক্রি করেন, তাহলে আপনার প্রত্যেক খাতাতে ইনকামটা ডবল হয়ে যাবে। মানে প্রত্যেক পিসে 4 থেকে 5 টাকা আপনি ইনকাম করতে পারবেন। এবার আসছে মার্কেটিংয়ের কথা। আপনি মার্কেটিং কিভাবে করবেন? প্রথমে আপনি যখন এই বিজনেসটি শুরু করবেন, তখন আপনাকে কোয়ালিটির উপর একটু লক্ষ্য রাখতে হবে, যাতে আপনার খাতাটা ভালো কোয়ালিটির তৈরি হয়, সেটার উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে। খাতা যদি আপনার ভালো কোয়ালিটির তৈরি হয়, তাহলে আপনার মার্কেটিং করতে তেমন একটা
অসুবিধা হবে না। আপনি ডিস্ট্রিবিউটরের হাত ধরে আপনি বিক্রি করাতে পারেন আপনার খাতা, এবং তাছাড়া আপনি যদি চান দোকানে দোকানে গিয়ে খাতা বিক্রি করে আসতে, তো আপনি প্রত্যেক দোকানে গিয়ে আপনি খাতা বিক্রি করে আসতে পারেন। তো বন্ধুরা, এখনও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনি নিচে কমেন্ট করবেন, আমি এর রিপ্লাই অবশ্যই করব। এবং তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।